গুড মর্নিং ম্যাম, গুড মর্নিং ম্যাম, গুড মর্নিং, হয় বসো বসো। হ্যাঁ, তোমরা কেমন আছো বলো? তোমাদেরকে কালকে যে হোমওয়ার্কগুলো করতে দিয়েছিলাম সেগুলো করা হয়েছে? না করা হলে আজকে তোমাদেরকে বেঞ্চের উপর কাম ধরে দাঁড়াতে হবে। রোজ রোজ তোমাদেরকে ছাড় দি বলে আজকেও ছাড় দেবো তা তোমরা ভেবো না। হ্যাঁ ম্যাম, আমি সব হোমওয়ার্ক করেছি, কিন্তু ম্যাম আমার করা হয়নি, কারণ কালকে রাতে কারেন্ট ছিল না, সেজন্য আমার করা হয়নি। কেন করা হয়নি? কেন আমি তো তোমাদের কথা শুনবো না। তোমাদের যদি না করা হয় তোমাদেরকে বেঞ্চের উপর কান ধরে দাঁড়াতে হবে। রোজ রোজ বলে তোমরা তোমাদেরকে ছাড় দি বলে আজকে ছাড় দিবো এটা তুমি ভেবো না। ম্যাম আমাকে ক্ষমা করে দেন, কালকে থেকে আমি সব হোমওয়ার্ক করে আসবো। প্লিজ ম্যাম, সরি ম্যাম, আমি যেদিন করে আসি না সেদিন আমাকে কান ধরে দাঁড় করাতে বলেন, আর ওকে আজকে আপনি এমন শিক্ষা দেন যে রোজ রোজ যেন হোমওয়ার্ক করে আনে, আর একদিন মারবেন যে ওই শিক্ষাটা যেন রোজ রোজ মনে পড়ে আর হোমওয়ার্ক করতে বাধ্য হয় ম্যাম। হ্যাঁ দিদি, তুমি ঠিকই বলেছো, বর্ষাকে কিছু বলা হয় না, বর্ষা দিন দিন বেড়ে যাচ্ছে। বর্ষাকে আমি আজকে এমন শিক্ষা দেব যে সারা জীবন যেন আমার কথা মনে থাকে। বর্ষা, বেঞ্চের উপরে কান ধরে দাঁড়াও, দাঁড়াও বলছি। ম্যাম আমাকে ক্ষমা করে দেন, আমার আর কোনোদিনও ভুল হবে না, আমি আজকে শিক্ষা পেয়ে গেছি, আমাকে ক্ষমা করে দেন প্লিজ ম্যাম। না ম্যাম, আপনি ওকে ছাড়বেন না, কারণ ওর মতন মুটকি মেয়ে আমাদের ক্লাসে আর নেই, কারণ ওই গাধা একটা, ওর মাথায় গোবর পড়ে আছে, ওই কোনো দিনও হোমওয়ার্ক করে আসে না। ঠিকই বলেছো তেতলি, তুমি ওর মতন মেয়ে আমাদের ক্লাসে নেই, আর ওর মতন ফকির মেয়ে আমাদের ক্লাসে প্রথম, ওর বাবা মাকে শিক্ষা দিতে পারে না। ছি ম্যাম, আমাকে ক্ষমা করে দেন প্লিজ, আমার মা বাবা গরিব তো আমি কি করব। ঠিক আছে তোকে আজকের মতো ক্ষমা করলাম, কালকে থেকে যদি হোমওয়ার্ক না করে আসিস তাহলে দেখ তোকে কি করব। ঠিক আছে বস। থ্যাংক ইউ ম্যাম। মুটকি মেয়ে চশমা পরেছে, ছি তোর মতন মুটকি মেয়ে না, তুই আমার সাথে আস কথা বলবি না, তোর মতো হিংসুটি মেয়ে না এই ক্লাসে নেই, ছি। এই তোমরা দুজন ঝগড়া করছো কেন? বসো বসো বসো। আর তিতলি, তোমার কিন্তু বেয়াদবিটা বেশি হয়ে যাচ্ছে, বর্ষার মতো তোমাকেও কান ধরে দাঁড়াতে হবে বেঞ্চের ওপর, ভুলে যেও না। ওই গরিব হলেও ওর একটা মান সম্মান আছে, আর ওই তোমার চাইতেও পড়াশোনাতে অনেক ভালো। আজকে আমি ওকে কান ধরে দাঁড়াতে চাইতে দিছিলাম না, কারণ তোমার জন্য সব কিছু হলো। বর্ষা, তুমি আমাকে ক্ষমা করে দাও, স্কুলের ঘন্টা বেজে গেছে, তোমরা আজকে বাড়ি যাও, কালকে তোমাদের কোচিং ক্লাস হবে, ঠিক আছে? টাটা। কালকে যেন আবার তোমরা সবাই আসবে, কালকে কেউ যেন আসবে না তা হয় না যেন। আর শোনো, হ্যাঁ কালকে তিতলি এবং বর্ষা দুজনেই হোমওয়ার্ক করে আসবে, আর হ্যাঁ কালকে তোমাদের স্কুলে নতুন দুটো বান্ধবী আসতে চলেছে, তাদেরকে তোমরা নিজের ভাবে বোনের বোনের মতো তোমরা মেলামেশা করে থাকবে। তুই এটা ঠিক করলি না তিতলি, তোকে আমি দেখে নেব, তুই আমার কিচ্ছু করতে পারবি না। হুম, আমার বাবা কোটিপতির মালিক, চাইলে তোদের ওই বেড়ার বাড়িটা না ভেঙে দিয়ে আসতে পারবে, তুমি কিচ্ছু করতে পারবে না। হুম, কি হলো তিতলি, বাড়ি যাচ্ছ? যাও।